5 কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৌরশহরের তাজমহল রোড সংলগ্ন মুরগিবাজার এলাকা থেকে বুধবার বিকেলে মাদকসহ আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বাগেরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভা 5 নং ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন মুরগিবাজার এলাকায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় অভিযানকারীদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী ভূমি কমিশনার নয়ন কুমার রাজবংশী। তাদের উপস্থিতিতে মুরগিবাজার সংলগ্ন এলাকায় চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বেবির বসত ঘরে তল্লাশি চালিয়ে ঘরের মধ্যে প্লাস্টিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা 4 কেজি 950 গ্রাম গাঁজা উদ্ধার করেন অভিযানকারীরা। এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ী বেবি, তার স্বামী মোহাম্মদ মাহতাব হাওলাদার ও জামাই রাসেলকে। আটকের পর বিকেলেই তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল ভার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।